পশ্চিমা জোট ন্যাটো বিরুদ্ধে তাণ্ডব চালাচ্ছে ইরানে মিসাইল। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাত আরও শক্তিশালী করল ইরান। পশ্চিমা প্রভাবশালী গণমাধ্যম টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে রাশিয়ার 200টিরও বেশি ফাতা 313 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। চালানটি গত 4 সেপ্টেম্বর 2024 একটি রাশিয়ান জাহাজের মাধ্যমে কাস্পিয়ান সাগরের তীরবর্তী এক অজানা বন্দরে পৌঁছেছে। শক্তিশালী এই মিসাইলগুলো ইউক্রেন যুদ্ধে পরিচালন বদলে দেবে। ফাতা 313 পাল্লা 30 থেকে 120 কিলোমিটার এবং এটি 150 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। ইরানের সামরিক শক্তি প্রধান অবলম্বন হচ্ছে তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলো। গত কয়েক বছর ইরান বারবার তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ দিয়ে এসেছে। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়াকে মিসাইল সহায়তা দিচ্ছে বলে পশ্চিমাদের দাবি। তবে এর আগে তারা কখনও নির্দিষ্ট করে মিসাইল সরবরাহের বিষয়টি জানাতে পারেনি। এই প্রথম পশ্চিমারা নিশ্চিত করল। এর অর্থ হচ্ছে ইরান প্রকাশ্যে রাশিয়াকে সাহায্য করা শুরু করেছে। ইরানের হাতে থাকা বর্তমান মিসাইলের মজুত নেহাত কম নয়। মিসাইল বা ক্ষেপণাস্ত্র নিয়ে একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। ইরানের হাতে কমপক্ষে 55,000 ক্ষেপণাস্ত্র রয়েছে এই মুহূর্তে। সংখ্যাটা এর থেকেও বেশি হতে পারে। অর্থাৎ ইরান মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপে 55,000 কিংবা তারও বেশি টার্গেটে হামলা করার ক্ষমতা রাখে। এই মিসাইলগুলো বিভিন্ন পাল্লার। এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান আশপাশের অঞ্চলকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার যে কোনো স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আমেরিকা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যে ধারণা, তা অনুসারে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করতে সক্ষম। যেমন সাব এক ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে, সাহাব দুয়ে আঘাত করার পরিসীমা 500 কিলোমিটার, কিয়াম এক ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে 750 কিলোমিটার দূরে উড়ে গিয়ে, ফাতে 110 পরিসীমা 300 থেকে 500 কিলোমিটার। এই ফাতে 113 মিসাইলটি ফাতে 110 মিসাইলের উন্নত রূপ। জুলফিকার আঘাত করতে পারে 700 কিলোমিটারের মধ্যে। ইরানের সব থেকে বেশি পরিসীমা ক্ষেপণাস্ত্র সেজিল বা সাহাব 3 আঘাত করতে পারে 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। ইরান অবশ্য দাবি করে এটা 4,000 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে সক্ষম। পারমাণবিক শক্তিধর দেশগুলো বাদে ইরানের মিসাইলের পাল্লা সব থেকে বেশি। ফলে এই ক্ষেপণাস্ত্রগুলোতে আশেপাশের শত্রুকে নাকানি চুবানি খাওয়াতে পারে ইরান। ইরান থেকে তাদের সবথেকে বড় শত্রু ইসরায়েলের দূরত্ব 1,700 কিলোমিটার মতো। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে বড় মিত্র ইসরায়েলের গোটা এলাকা সেজিল বা সাব 3 মিসাইলের আওতায় রয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো নির্মাণ এবং পরিচালনা ভার কেবল ইসলামিক বিপ্লবীকারীদের হাতেই। এই অভিজাত বাহিনী জবাবদিহি করে কেবল রাষ্ট্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছেই। 2020 সালে জেনারেল কাসিম সুলেমানিকে হত্যার পর ইরাকে আমেরিকার 2টি ঘাঁটিতে 1 ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরানি বাহিনী। তাতে বেশ ক্ষয়ক্ষতিও আমেরিকার হয়েছিল। ইরান দাবি করেছিল 100+ আমেরিকান সেনা নিহত হয়েছে। জেনারেল কাসিম সুলেমানির হত্যার প্রতিশোধ নিতে ওই হামলা চালায় ইরান, যা ছিল এই শতাব্দীতে আমেরিকার ঘাঁটিতে সরাসরি হামলার প্রথম ঘটনা। এসব হামলায় ইরান তাদের ছোট মানের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেগুলোর একটিকেও ঠেকাতে পারেনি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও সম্প্রতি ইসরায়েল এবং ইউক্রেনেও ইরানি মিসাইলকে ঠেকাতে পারেনি পশ্চিমারা। ইরানের হাতে এ থেকেও বড় মিসাইল এবং রকেট আছে, যেগুলো পাল্লা অনেক বেশি, এমনকি পারমাণবিক বহনেও সক্ষম। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে মোতায়েনযোগ্য 55,000 ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে। এর বেশিরভাগই অবশ্য স্বল্প পাল্লার, যেমন এর মধ্যে রয়েছে সাবে এক এবং ফাতে 110। এছাড়াও ইরানের হাতে আছে কিয়াম রকেট, যা 50 মাইল দূর পর্যন্ত অতিক্রম করতে পারে। তবে ইরানের ভূখণ্ড থেকে সরাসরি আমেরিকা আঘাত করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বা রকেট ইরানের হাতে এখন পর্যন্ত নেই। কিন্তু ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ জেফ্রে লুইস গত বছরে আমেরিকার ঘাঁটিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং ছবি ব্যবহার করে গবেষণা করেছেন। তিনি বলেছেন এই হামলায় কিয়াম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। কিয়াম হল সোভিয়েত এসকার্ট মিসাইলের মতো স্বল্পপাল্লা মিসাইল, যেগুলো ওজন 6,000 কেজি, যেটি 750 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে। ওয়াশিংটন ডিসি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির রিপোর্টে বলা হয়েছে কিয়াম এক ব্যবহার করা হয়েছে অধিক উন্নত প্রযুক্তি, এর ফলে দ্রুততার সঙ্গে সে তার গতিপথ পরিবর্তন করতে পারে এবং টার্গেটকে শনাক্ত করতে পারে। তাই আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিদেশি শক্তি মোকাবেলা এবং নিজেদের নিরাপত্তার সাথে ইরান এখন ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকেই পুরোপুরি ঝুঁকেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন ক্ষেপণাস্ত্র শক্তিকে এগিয়ে নেওয়ার বিষয়টিকে এখন ইরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জেনারেল হাতামি বলেন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান বিরাট সাফল্য অর্জন করেছে। এছাড়াও ট্যাঙ্ক এবং সাজাযান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে। এতে করে তার দেশ স্থলযুদ্ধের শক্তি পেয়েছে অনেক গুণ। এ বছরের শুরুতে ইরান নতুন আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে। এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনার পর ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরায়েলের একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানে এটা বড় সাফল্য। ইসরায়েলের ভূখণ্ড খুব বড় নয়, চারদিক থেকে যখন বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আসতে থাকবে তখন ইসরায়েলিদের আর কোনো উপায় থাকবে না। ইরান একটি ভিডিও মাধ্যমে তাদের ক্ষেপণাস্ত্র সহ সারা বিশ্বের সামনে উন্মোচন করেছিল। ওই শহরের অবস্থান স্পষ্ট না করে সেখানে হাজার হাজার শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুদের বিষয়টি সবার সামনে জানানো হয়। ভিডিওটিতে ক্ষেপণাস্ত্র শহরে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমারোহ দেখা যায়। প্রিয় দর্শক, ইরানের মিসাইলগুলো এভাবে ইউরোপ এবং ন্যাটো বিরুদ্ধে ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান এবং রাশিয়া নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।